ছেলে মেয়েদের অবৈত সম্পর্ক ইসলাম কি বলে? পরনারীর প্রতি আসক্তি মানুষের বিকৃত মানসিকতা ও মানবতা বিরোধী জঘন্য অপরাধ। মানবতা ও বিশুদ্ধতার একমাত্র জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম। কোন ঘৃণিত কাজই ইসলাম অনুমোদন দেয় না। আর বিবাহ বহির্ভূত নারী পুরুষের আসক্তি কিংবা সম্পর্ক সবচেয়ে ঘৃণিত নিষিদ্ধ কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জন্য ঘনিষ্ঠ আত্মীয় দেবরকে মৃত্যুর সমতুল্য হিসেবে ঘোষণা করেছেন, ঠিক স্বামীর জন্য স্ত্রীর বোনও অনুরূপ। স্ত্রীর জন্য দেবর আর স্বামীর জন্য শালিকা, মৃত্যুর সমতুল্য মানেই হল একে অপরের সঙ্গে অবাধ দেখা সাক্ষাৎ এবং আসক্তিমূলক সম্পর্ক হারাম বা নিষিদ্ধ। ইসলামে এসবের শাস্তিও খুব ভয়াবহ। দেবর কিংবা শালিকার ব্যাপারে যদি ইসলামের এরকম কঠোর নির্দেশনা আসে, তবে পরনারী কিংবা পরপুরুষের সম্পর্কের ক্ষেত্রে বিধান কেমন হতে পারে তা বিবেকবানদের জন্য অনুমেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেয়া ওই নারীকে স্পর্শ করা থেকে অনেক ভালো যে নারী তার জন্য হালাল নয়। ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক, আসক্তিমূলক আচরণ, সামাজিকতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে ফাহেশা কথাবার্তা বা চ্যাটিং সবই হারাম তথা নিষেধ। যৌন সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা তো দূরের কথা। বিবাহ বহির্ভূত নারী পুরুষরা কোমল বা নরম ভাষায় সরাসরি মোবাইলে কিংবা চ্যাটিংয়ের মাধ্যমে আসক্তিমূলক কথাবার্তাও বলা যাবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যার ফলে সে ব্যক্তির কুবাসনা সৃষ্টি হয় যার অন্তরে আসক্তি আছে। তোমরা উত্তম কথাবার্তা বলো। আবার নারী পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়েও রয়েছে সুস্পষ্ট হুকুম। এ প্রসঙ্গে কোরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন। পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন। আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সাধারণত প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের ওপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক, অধিকারভুক্ত ব্যাধি, যৌন কামনা মুক্ত পুরুষ ও এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো সৌন্দর্য প্রকাশ না করে এমনকি তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। কোরআন সুন্নার সুস্পষ্ট দিক নির্দেশনা হল, মুসলিম নারী পুরুষ উভয়ে অবৈধ সংস্পর্শ, কথাবার্তা ও দেখা সাক্ষাৎ, আসক্তি ও সাজসজ্জা থেকে বেঁচে থাকা, নিজেদের দিন ও আত্মসম্মান রক্ষা করা। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট হাদিসটির উপর আমল করা জরুরি, যার বাস্তবায়নে তিনি মুসলিম উম্মাকে দিয়েছেন জান্নাতের গ্যারান্টি। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। আল্লাহ তাআলা মুসলিম উম্মার নারী পুরুষ উভয়কে অবৈধ আসক্তি, সম্পর্ক, দেখা সাক্ষাৎ, কথাবার্তা ও যৌন লালসা থেকে মুক্ত থাকার তাফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।